বলছি তো, শুধু আজ নয়, আমি আর কোনো দিনই কলেজে যাব না। আর কেনই বা যাব? কলেজে গিয়ে আমার বারবার মনে হবে বাড়ির সবাই আমার সন্দেহ করছে, তখন আমার পড়াশোনায় মনই বসবে না। না না, ওসব সন্দেহ টন্দেহ রাখ। আরে শিবাজি আবার নতুন করে তোর পেছনে লেগেছে, এরপর কোন ভরসায় আমি তোকে একলা ছেড়ে দেবো? দাদা ভাই ঠিকই তো বলছেন, কাবেরী দেখো কলকাতার রাস্তাঘাট এখন আর অতটা সেফ নয়, কখন কি বিপদ ঘটে যায়, তোমাকে একা একা ছাড়া উচিত না। কাবেরী, আমাদের কথায় আপত্তি করে তুই নিজের সর্বনাশ ডেকে আনিস না। আমার মনে হচ্ছে শিবাজির নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। আরে শিবাজি তোকে একবার কিডন্যাপ করেছিল সেটা তোর মনে নেই? শিবাজি কিডন্যাপ করেছিল কাবেরীকে? সে কি, তুমি এত বড় খবরটা জানতে না? কাবেরী তোমাকে বলেনি? না, আসলে কাবেরী এ বাড়িতে আসার পর থেকে আমি তো ওর সঙ্গে সেভাবে কথা বলবার সময়ের সুযোগ কোনোটাই পাইনি, তাই। আর এ বাড়িতে আসার আগে আপনি আর আপনার মেয়ে নিশা কত কবছরে কি করেছেন কি করেননি সেটা কি আমরা জানতে পেরেছি? এখন তো সব নতুন নতুন খবর জানতে পারছি। এসব ফালতু কথার মধ্যে না আসল কথাটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এই বাড়িতে একটা নিয়ম হয়েছিল, সেটা কাবেরীর ভালোর জন্য, তো সেই নিয়মটা কাবেরী মানবে না? কাবেরী, ওনার কথা শুনে তোমার সময় নষ্ট করবার কোনো প্রয়োজন। দাদা ভাই, কাবেরীর হয়ে আমি কথা দিচ্ছি আপনাদের, কাবেরী এবার থেকে আপনাদের সব কথা শুনবে ভালো মেয়ের মতো, দেখবেন। তাই নাকি? কাবেরীকে ওর বাবা মাই বোঝাতে পারে না, তোমার কি মনে হয় তুমি ওকে বোঝাতে পারবে? আচ্ছা আমি তো আপনাকে আগেও বলেছি, এই আবারও বলছি, আপনারা মা মেয়েতে মিলে যা কাণ্ড ঘটিয়ে চলেছেন একের পর এক, তারপরে আমার মেয়ের সম্পর্কে আপনি কোনো জ্ঞান দিতে আসবেন না। শুনুন, আমাদের মেয়েকে কি করে শাসন করতে হয় সেটা আমরা জানি, আপনি বরং আপনার নিজের মেয়ে নিশাকে একটু সামলান। কাবেরী, কোনো সেন্স নেই, আপনি আমার ঘরে এসব গোছাচ্ছেন কেন? হারাধন্দা কোথায়? হারাধন্দা রান্নাঘরে আছে, আর তাছাড়া রোজ রোজ আপনার স্নানের পর এটা কই ওটা কই সব চিৎকার চেঁচামেচি শুনতে আমার ভালো লাগে না, এবার থেকে আপনার জিনিস আমি গুছিয়ে দেবো। সেটা খুব ভালো কথা, কিন্তু এইসব করে আপনি ক্রমশ আমাকে আপনার উপর ডিপেন্ডেন্ট করে তুলছেন। শুনুন, একসঙ্গে থাকতে গেলে সবাইকেই সবার উপর ডিপেন্ড করতে হয়। সে তো বুঝলাম, এরপর তো আপনি আপনি চলে যাবেন, তখন আমি কার উপর ডিপেন্ড করব? কেন, হারাধনদার উপর? তাকে তো আর আমি সঙ্গে নিয়ে যাচ্ছি না। ও, একটা কথা ছিল, আপনাকে আমার হয়ে একটা খোঁজ এনে দিতে হবে, অরুন্ধতী দেবীর কোনো লাইসেন্স আছে কিনা রিভলভারের জন্য, আর যদি সেটা থাকেও তাহলে তার কি কি স্পেসিফিকেশনস, এটা জানা খুব ইম্পর্টেন্ট। তার মানে আপনি এই মামলাটা লড়বেন বলে ঠিক করে ফেলেছেন? হ্যাঁ। বাবা আপনাকে এত করে বোঝালো, তা সত্ত্বেও নিজের জেদ বজায় রাখতে? জেদটাই তো আমার সম্বল অর্কবাবু, ওইটা হারালে আর আমি কি নিয়ে বাঁচব? কিন্তু এই জেদটা বজায় রাখতে গিয়ে নিজের কত বড় ক্ষতি করতে চলেছেন সে বিষয়ে কোনো আন্দাজ আছে আপনার? আর যদি আমি প্লাবনকে না বাঁচাতে পারি, যদি মামলাটা আমি না লড়ি, তাহলে তাহলে আমার যে ক্ষতি হবে তার পূরণ তো আমি সারা জীবনও করতে পারবো না। কোনো সেন্স নেই। ধরুন আপনি মামলাটা জিতলেন না, বাঁচাতে পারলেন না প্লাবনকে, তখন? তাহলে শান্তনাটুকু তো অন্তত থাকবে যে আমি অ্যাটলিস্ট ট্রাই করেছিলাম। কোনো সেন্স নেই। প্লাবনের বাড়ির লোক কি আপনাকে ছেড়ে দেবে? তারা যদি কোনোভাবে প্রমাণ করতে পারে যে আপনি কোনো বিশেষ কারণে কেসটা হেরে গেছেন, তাহলে আপনাকে আর জীবনে কোর্টরুমে দাঁড়িয়ে ওকালতি করতে হবে না। শুনুন, এই কেস যদি আমি হেরে যাই, আমি আমি নিজেই কোনোদিন আর কোর্টে যাব না সওয়াল করতে। ও, আর আপনি হেরে গেলে বাবার যে অসম্মানটা হবে সেই ক্ষতিটা পূরণ করবেন কি করে? সমস্ত অপমান আমি
নিজের ঘাড়ে তুলে নেব। তার ছিটে ফোটাও আমি আঙ্কেলের গায়ে লাগতে দেবো না। অঙ্কবাবু, আপনি শুধু আঙ্কেলকে রিকোয়েস্ট করুন যে উনি যেন ওই কেসটা থেকে সরে না যান। আঙ্কেল আমার পাশে না থাকলে আমি আমার পক্ষে অসম্ভব এই লড়াইয়ে জেতা। আমার পক্ষেও বাবার কাছে এরকম একটা অন্যায় আবদার করা সম্ভব নয়। অন্যায় আবদার নয়, বাবার মতো একজন পোড়খাওয়া উকিল যখন এই কেস থেকে সরে যেতে চাইছে তখন আমি কি করে তাকে এরকম একটা বেয়াড়া অনুরোধ করব? এত ঝামেলা নিজের কাঁধে কেন নিতে চাইছেন, কার জন্য? আজ রাজদীপ উল্টো পাল্টা কথা বলছে, কাল যদি প্লাবন নিজে উকিল বদলাতে চায় তখন কি করবেন? না, প্লাবন কখনো সেটা করবে না। ও, প্লাবনের উপর অগাধ বিশ্বাস দেখছি। প্লাবনেরও যে আমার উপর কম বিশ্বাস নয় অর্কবাবু, ও তো সমস্তটা ছেড়ে দিয়ে আমার উপর নির্ভর করে বসে আছে। এইবার বুঝলাম জানেন, আপনি আমার জিনিসপত্র গোছাতে এই ঘরে ঢোকেননি, আপনি ঢুকেছেন না আমাকে ইউজ করে বাবাকে আবার নতুন করে এই মামলায় জড়াতে, যাতে আপনার আর প্লাবনের আখের গোছাতে সুবিধে হয়। আমারই কোনো সেন্স নেই জানেন, কোনো না মানে। এইভাবে বাড়িতে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু কোনো কাজের কাজ হবে না। আমায় এবার মুক্তি দিন, আমি আমার বাড়ি ফিরে যাই। আর বেরিয়ে করবোটাই বা কি? এবারে কেউ না কেউ তো আমার সঙ্গে যাবে। কেন বুঝতে পারছেন না, ওদের চোখকে ফাঁকি দিয়ে আমি কি করে গাঙ্গুলি বাড়িতে যাব? শোনো, তুমি কোনো চিন্তা করো না, তুমি যখনই বাড়ির বাইরে বেরোবে তখন আর কেউ নয়, আমি থাকবো তোমার সঙ্গে। আপনি? হ্যাঁ, আমি থাকবো। আমি ওদেরকে বলবো যে তুমি যতক্ষণই বাড়ির বাইরে থাকবে তখন তুমি আমার আন্ডারে থাকবে, তাহলে আশা করি ওদের কোনো আপত্তি হবে না। কি বুঝতে পেরেছো তো? তাছাড়া ওই কি শিবাজির কথা না বললো কি একটা, আমি কিন্তু ওইসব শোনার পরে তোমাকে একা ছেড়ে দেওয়াটা সেফ মনে করছি না। তুমি প্লিজ রাজি হয়ে যাও, আমি তোমার সঙ্গে থাকবো, এসো। দাদা ভাই, এখন থেকে কাবেরী আমার সঙ্গে কলেজে যাবে আর আসবে, ওর সেফটির দায়িত্ব আমার। আপনাদের কারোর আপত্তি নেই তো? সকলকেই বলছি, আজই বাড়িতে পায়েল আসবে, ওকে যেন কোনো রকম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে না হয়। অস্বস্তিকর অবস্থা মানে? পায়েল কি কথায় অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে পারে সেটা কি তোমায় বুঝিয়ে বলতে হবে সোহিনী? ও, তুমি কি কাবেরীর কথা বলছো? সকালবেলাতেই অপয়া নামটা নাই বা করলে। গৌতম ডাকছিলে? হ্যাঁ, তুমি আর দেরি না করে বরং বাজারটা একটু ঠিকঠাক মতো করে এসো। তুমি একদম চিন্তা করো না, বাজারের কেউ গাঙ্গুলি বাড়ির কাউকে ঠকাবে না, ঠকালে তো ওদেরই লোকসান। শঙ্কর, ড্রেসিং টেবিলের উপর বাজারের ফর্দ আর টাকাটা আছে, তুমি একটু নিয়ে এসো। এই ঋষিতা, তুমি পায়েলকে শাড়ি পরতে বলো না কেন? হঠাৎ আমি ওকে শাড়ি পরতে বলবো কেন? আমার কথা শুনবেই বা কেন? লোকে বলে না, আপরুচি খানা আর পররুচি পান্না, সেজন্য তুমি যদি বলো পায়েলকে শাড়ি পরতে পারবে না কেন? সেটা নাও হতে পারে, ও শাড়ি পরতে কমফোর্টেবল ফিল করে কিনা, ইনফ্যাক্ট ওর ওয়ার্ড্রোবে আরো শাড়ি আছে কিনা আমি তাই জানি না। ঋষিতা, তাহলে তো তুমি কিনে দিতে পারো না, ও এতদিন বাদে কলকাতা এলো, তোমার তো কিছু একটা গিফট করা উচিত। নিশ্চয়ই করা উচিত। ঋষি, এক কাজ কর না, তুই আজ সন্ধ্যাবেলা পায়েলকে নিয়ে একটু বেরো। কোথায়? কোনো শপিং মলে, সেখানে গিয়ে পায়েলের পছন্দ মতো একটা শাড়ি কিনে দিবি, তারপরে রাত্রিরে ওকে ডিনার খাইয়ে একদম বাড়িতে পৌঁছে দিস। দেখছি, এই নাও এই টাকা, এই ফর্দ।
আচ্ছা শোনো, আমিও কিন্তু তোমার সঙ্গে যাব। হ্যাঁ, শুধু তুমি আমি গেলে হবে না গো, মেজমা যা ফর্দ বানিয়েছে তাতে অন্তত আরও এক ডজন ঝাঁকাম উঠে লাগবে। চল চল। আচ্ছা, লাবণ্যকে দেখছি না কেন? পিসিমণি তো ঘরেই আছে। তাহলে ওকে বলো তৈরি হয়ে নিতে, পায়েল এসে যেন সবাইকে একসঙ্গে দেখতে পায়। ঠিক আছে। এত দেরি কেন করছে? এতক্ষণ সময় লাগা তো কথা নয়। আরে বাহ, বহুত বড়িয়া লাগ রহি হ্যায় আপ। কি ভয় করছে? একটু তো ভয় করছে। কেন আদিতি, তুমি যেখানে যাচ্ছ সেটা তোমার নিজের বাড়ি, যাদের কাছে যাচ্ছ তাদের সবাইকে তুমি চেনো আদিতি। তোমার কে দোস্ত আর কে দুশ্মন ওখানে তুমি সব জানো। জানি, কিন্তু কোনোদিন তো ভাবিনি যে ঋষির কাছে যেতে হলে আমায় তো প্রমাণ দিতে হবে। তুমি এইটুকুতে ভয় পাচ্ছ? তাহলে কাবেরীর কথা ভাবো আদিতি, যে শুধু নিজের মাকে বাঁচানোর জন্য একটা অজানা অচেনা বাড়িতে অচেনা লোকেদের সামনে কারো স্ত্রী সেজে দিনের পর দিন অভিনয় করে কাটিয়েছে, কই সে তো একবারও ভয় পায়নি। তুমি কেন ভুলে যাচ্ছ, কাবেরী অদিতির ভূমিকায় অভিনয় করেছেন এক অসুস্থ ঋষির সামনে, কিন্তু আমাকে অদিতি বলে প্রমাণ করতে হবে সুস্থ স্বাভাবিক ঋষির সামনে যে আমি আর কেউ নই, আমি আসল অদিতি। এই কাজটা কিন্তু আরো কঠিন। জানি কঠিন, কিন্তু এই কাজটা তো তোমাকেই করতে হবে আদিতি, আর কে করবে? আর তুমি ভুলে যাচ্ছ আদিতি, তুমি তো ওখানে কারোর কাছে কোনো ভিক্ষে চাইতে যাচ্ছ না, তুমি যাচ্ছ তোমার নিজের অধিকার কেড়ে নিতে। আমি ঋষির মুখোমুখি হতে ভয় পাই না, গায়ত্রী গাঙ্গুলিকে আমি পরোয়া করি না, তার কারণ আমি জানি আমি কোনো অন্যায় করছি না। কিন্তু কিন্তু আর কি আছে ও বাড়িতে যাকে তুমি ভয় পাচ্ছ? আমার ভয় করছে ও বাড়িতে গিয়ে যদি আমি পায়েলের মুখোমুখি হতে হয়। তো পায়েলের মুখোমুখি হলে কি হবে? তুমি ঋষির বিয়ে করা স্ত্রী অদিতি, পায়েলের কোনো জায়গায় নেই ও বাড়িতে, তোমার অধিকার আলাদা, তুমি সেই অধিকারে ওই বাড়িতে থাকবে। এই ছটা বছর তো আমি ছিলাম না, হতেও তো পারে যে এই ছটা বছরের মধ্যে ঋষির ছোটবেলার বন্ধু পায়েলের সঙ্গে ঋষির কোনোভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। হতে পারে ঋষি পায়েলকে কোনোভাবে ভালোবেসে ফেলেছে, হয়তো ইচ্ছে করে ঋষি আমায় নাও চিনতে পারে। তুমি ভুলে যাচ্ছ আদিতি, ঋষি যখন অসুস্থ ছিল তখন কিন্তু ঋষিকে সারানোর জন্য কাবেরীকে আদিতি সাজিয়ে গায়ত্রী গাঙ্গুলিকে ও বাড়িতে নিয়ে যেতে হয়েছিল। একবার ভেবে দেখো, যদি পায়েল সামনে থাকলেই ঋষি সুস্থ হয়ে যেত তাহলে কিন্তু গায়ত্রী গাঙ্গুলি আর কোনো দিকে যেত না, পায়েলকেই সঙ্গে সঙ্গে ডেকে আনতো, তার একটুও সময় লাগতো না। তাই আজ যদি পায়েল তোমার কাছ থেকে ঋষিকে কেড়ে নিতে চায় তুমি এত সহজে ছেড়ে দেবে? না, আমাকে সরিয়ে গায়ত্রী গাঙ্গুলি ওই পায়েলকে ঋষির বউ বানাতে চেয়েছিল, শুধু ওর জন্য ছটা বছর আমার নষ্ট হয়ে গেছে, একটা ইঞ্চিও জায়গা আমি পায়েলের জন্য ছাড়ব না। ঠিক এই কথাটা আমি শুনতে চাইছিলাম। দ্যাটস রাইট আদিতি, ছাড়বে না, লড়াই করে নিজের জায়গাটা নেবে। আর তোমার এই লড়াইয়ে তুমি একা নয়, আমি তোমার সঙ্গে আছি। স্যার ডাকছে। বনানির সঙ্গে যা করেছো তার তো কোনো সেন্স নেই, অন্য কোনো মেয়ে হলে না তোমার তোমার মুখ দর্শন করত। হ্যাঁ
হ্যাঁ স্যার, আমি আমি দীপ্তির সাথে যা অন্যায় করেছি তারপরেও দীপ্তি আমাকে বাঁচাতে চাইছে। সত্যি স্যার, আমি যে কি বলে দীপ্তিকে ধন্যবাদ জানাবো? স্যার ধন্যবাদ বাদ দাও, নিজের বাঁচার ইচ্ছে আছে না নেই? সারাটা জীবন ধরে মেয়েটাকে যন্ত্রণা দিয়ে শখ মেটে নিয়ে এখন মেয়েটা যখন তোমার পাশে দাঁড়াতে চাইছে তখন সবাই মিলে তাকে তুমি তোমরা সন্দেহ করছো। এই তোমাদের মতো লোককে না, তোমাদের মতো বেঈমানকে আমরা বাঁচানোর চেষ্টা করছি ভাবলে নিজেদের উপর ঘেন্না হয়, ঘেন্না। অখিলেশ বাবু, এ বেশিক্ষণ সামনে থাকলে খুন করে ফেলবো, নিয়ে যান একে, নিয়ে যান। স্যার, আমি আমি দীপ্তির সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা চেয়ে ওকে ছোট করব না। কিন্তু স্যার, আমি তো নতুন করে দীপ্তির সাথে কোনো অন্যায় করিনি। আর বাদ করেছো? তোমার বাড়ির লোক বনানীকে অপমান করেছে, সন্দেহ করেছে, এটা অন্যায় নয়। ওরা ভাবছে বনানী তোমাকে ফাঁসানোর জন্য মামলাটা লড়তে চাইছে। চমৎকার, তোমার বাড়ির লোকের কাছে অরুন্ধতী দেবী আর বনানীর কোনো পার্থক্য নেই, এটা অন্যায় নয়। স্যার, স্যার দীপ্তির সম্পর্কে এই কথাগুলো আপনাকে কে বলেছে? আমার মা, বাবা? তোমার প্রাণের বন্ধু রাজদীপ বাড়ি বয়ে এসে বনানীকে যা নয় তাই বলে গেছে, এমনকি আমার আমার বাবাকেও অপমান করতে ছাড়েনি। আর এরপরেও ওই মেয়েটা তোমাকে বাঁচাতে চাইছে, যদিও আমি বা বাবা কেউই চাই না, কেউই চাই না এই মামলাটা লড়তে গিয়ে বনানী আবার নতুন করে অপমানিত হোক। স্যার, স্যার আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার, আপনি এই মামলাটা লড়তে দীপ্তিকে বাধা দেবেন না। এই কেসে দীপ্তি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমাকে আমার চেনা হয়ে গেছে প্লাবন, এসব তোমার মনের কথা নয়। এখন যত তাড়াতাড়ি বনানী তোমাকে চিনতে পারে ততই মঙ্গল। স্যার, রাজদীপের অন্যায়টা আপনি আমার উপর চাপাবেন না স্যার। স্যার, আমি দীপ্তির সাথে যা অন্যায় করেছি তার শাস্তি আমি পেয়েছি। স্যার, স্যার আমার যেটুকু বাঁচার সুযোগ আছে আপনি প্লিজ প্লিজ কেড়ে নেবেন না স্যার। স্যার, আমাকে আমাকে আপনি বাঁচার সুযোগ করে দিন স্যার। স্যার প্লিজ, আপনি আমাকে বাঁচতে দিন। বাহ, বুদ্ধি করে যে ফুলটা এনেছো এটাই যথেষ্ট। ফুলদানিতে বাসি ফুল আমি সহ্য করতে পারি না। দেখি, ও শঙ্কর, দেবযানী রান্নাঘরে আছে, দেখো তো ওর কিছু সাহায্য লাগবে কিনা। হেজমা, বাজার করা হয়ে গেছে, তুমি যা যা আনতে বলেছিলে সব এনে দিয়েছি, আর যদি কিছু লাগে আমায় বলতে পারো, আমি এনে দিয়ে অফিস চলে যাবো। না না, আজ আর কেউ বাড়ি থেকে বেরোবে না, পায়েল সকাল সকালই আসছে, আর অফিসের যা কাজ অনেক সামলে নিতে পারবে। মেজমা, আমি তাহলে সময় নষ্ট না করে রান্নাঘরে চলে যাই। কি কি রান্না করব? পায়েল কি কি খেতে ভালোবাসে কিছু বলেছে? সেটা কি কেউ মুখে বলে বুঝে নিতে হয়, আর ঠিক করেছি রান্নাটা আজ আমিই করব। বাহ, তাহলে তো বেশ ভালোই হবে, অফিসে না গিয়ে ভালোই হচ্ছে, অনেকদিন পর বাড়ির সকলে মিলে বেশ একসঙ্গে হইচই করা যাবে, খাওয়া দাওয়া করা যাবে। কিন্তু এরকম একটা দিনে ঋষিদা এত গম্ভীর হয়ে আছে কেন? কি হয়েছে ঋষিদা? খুবই গম্ভীর হয়ে আছে। না না না, তো তোরা সবাই কথা বলছিস আমি শুনছি, ভালোই তো, অনেকদিন বাদে বাড়িতে হইচই হবে, আড্ডা মারবো সবাই মিলে। ঋষি, আজ কিন্তু তোমাকে গান গাইতে হবে। গান আমি আবার কেন? ওই তো দেয়া রয়েছে, ও গাইবে। রক্ষে করো, আমার গলায় গান শুনলে তো পায়েল দি পালিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আগে পায়েল আসুক, তারপর ঠিক করা যাবে কে কি করবে। আমি রান্নাঘরে আছি। একে মা, আমি থাকতে আপনি রান্না করবেন কেন? রান্নাটা যে আমি খারাপ করি না সেটা সবাই জানে, আমার মনে হয় পায়েলেরও খুব একটা খারাপ লাগবে না। তুমি তুমি এ বাড়িতে আবার এসো কেন?
এটা একটা প্রশ্ন হলো নাকি ঋষি? কি আশ্চর্য, বাড়িতে অতিথি আসবে আর বাড়ির বউ বাড়িতে থাকবে না, এটা কখনো সম্ভব বলুন মা? বাহ, সবাই দেখছি আজ বাড়িতেই আছে, খুব ভালো। আজ সবাই মিলে পায়েলের সঙ্গে খুব আনন্দ করা যাবে। বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। কি আশ্চর্য, বাড়িতে পায়েল আসছে মা, এই সময় আপনার মাথা গরম করাটা কিন্তু একদম ঠিক হবে না। তোমাকে জোর করে না তাড়ালে তুমি যাবে না। ঠিক বলছো। Get out!